শিক্ষার্থী ছিলেন নাকি চাকরিজীবী ছিলেন? আমি 70 হাই স্কুলে ছাত্র ছিলাম। কোন ক্লাসে পড়তেন? আমি নবম ক্লাস নাইনে পড়তাম। তো আপনি এই নবম শ্রেণীতে থাকাকালীন সময়ে কি কোনো ছাত্র রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত করেছিলেন? না, আমি তো ওই বাংলাদেশ ছাত্র ইউনিয়ন করতাম ওই সময়। তারপর 1914 সমকালীন আমার চাচা ছিল বদিরহমান আনসারী, ও আমাদেরকে বাড়িতে যাবার জন্য বা ট্রেনিং দেওয়ার জন্য পাঠাই দিয়েছে। ওর আমাদের ওই সময় যে আসল খুব ক্যাপ্টেন করিম, ওনার নাম। আমরা রাঙ্গনিয়ার দিক দিয়ে আমরা সরে গেছিলাম ইন্ডিয়া ভারতে জামাত দিয়ে। আমাদের সাথে অনেক ছিল, অনেক মেয়েরা ছিল, অনেক ছেলেরা ছিল। তারপর এখানে আমরা কিছুদিন অবতর থাকলো, তারপর আমাদের তখন ট্রেনিং হইতেছে না, বলতেছে তোমাদেরকে পরম্পরাকে যুদ্ধে দেখো, সম্মান গেলে যুদ্ধ আর হবে না। তখন আমাদেরকে সম্মানসম্মি যুদ্ধ ট্রেনিং দিয়েছিল ইন্ডিয়া তেমার দিয়েছিল রাঙ্গুনিয়ার থেকে জায়গার পাহাড়। এখন অনেক পাহাড় আছে, পাহাড়ে 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 হয় আমাদেরকে মেঘলা আসে। আমাদের আক্রমণ করলো, যুদ্ধ আরম্ভ হয়ে গেলো। যুদ্ধ আরম্ভ হওয়াতে আমরা ইন্ডিয়া চলে গেছি। আমি শুধু আমার চাষা বদিরহমান অনসারি, ও এখন মারা গেছে। ও আমাদেরকে এখানে বাড়িতেও ট্রেনিং দিয়েছিল, গেরিলা ট্রেনিং। বাড়িতেও ট্রেনিং থেকে আমরা অনেক ছাত্র ছিলাম, আমাদের সাথে অনেক আমাদের বাড়ি ঘরের ছেলেরা ছিল, আমাদের সাথে মিলন ছিল। তারপর কেন মকসুদুর রহমান ছিল, মোহাম্মদ হাসেম ছিল, আবাস ইসলাম ছিল, এরকম অনেক ছেলেরা। ওই সময় যখন বিভাগে ছিল যুদ্ধ বাদি গেছিলো না, তখন আমরা আমার সাথে আর এখানে পারত না। ওখানে যে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে আমাদের ওখানে পাঞ্জাবিরা গাঠি করছিল, পাঞ্জাবিরা গাঠি করাতে আর ওখানে আমরা থাকতে পারি না। আমি আবার ইন্ডিয়া চলে গেছি, অনেক ছাত্র অনেক আমরা একসাথে চলে গেছি। আমাদের কমান্ডার ছিল যে নুরলক রাঙ্গুনি, আবার আমাদের সাথে ছিল চেয়ারম্যান আব্বাস, আর বাহাত্তরে ছিল গদি হাউসের নূর, তারপর মোহাম্মদ হাসেন, তারপর আরও অনেকে ছিল স্যার। আমরা যখন আমাদেরকে পাঠাই দিয়েছিল, আমরা তো সাম্মাসম্মিক যুদ্ধ তো প্রথম ফাইটার, ইন্ডিয়ান মিলিটারিদের সাথে আমাদেরকে পাঠাইছিল। ইন্ডিয়ান মিলিটারি প্রায় 6000 মিলিটারি ছিল আমাদের সাথে। আমরা ফার্স্টে তবলসরি মাইনি মালয়েশিয়া লঙ্গদু তবলসরি মানে অনেক জায়গা ওখানে পাহাড়ের জায়গা, তো ওখান থেকে আমাদেরকে পাঠাইছে। আমাদের সাথে আমরা মুক্তিযোদ্ধারাও ছিলাম, ভারতের বাহিনীও ছিল, অনেক জায়গায় গেছিলাম ওদের সাথে। আমি আমি একটা অপারেশানে গেছিলাম ভারতের বাহিনীর সাথে। ওই অপারেশানে ওদের ক্যাম্প ছিল তবলসরি বাজার পাঞ্জাবিদের। আমরা স্টিমারে করে নৌকায় করে আমরা অনেক ইন্ডিয়ান অবস্থার আমরা মুক্তিযুদ্ধ গেছিলাম। মনে করতে হবে দোনো পাশে
তখন আমরা দোনো পাশের মানুষ যখন পাইয়ারি কোন মাসের ঘটনা এটা স্যার পরে তো আনুমানিক আনুমানিক স্যার স্বাধীন হওয়ার প্রায় 15 দিন আগে তারপর আমরা যখন দোনো পক্ষের মানুষ গোলাগুলি ছিল কোনো পরপর ওরা মানে ওই বাম্পার থেকে ক্যাম্প থেকে ওরা বাগিয়ে চলে গেছিল আমরা যাই ওখানে দখল করছি দখল করাতে দেখলাম কয়েকজন মানুষও মারা গেছে আর বাম্পারটা বা সামান মানে দোকানটা আমরা নষ্ট হয়ে গেছে আমরা দখল করে আসলাম এরপর আমরা আরও কয়েক পার্সানে গেছি পরপর মানে শুনছে মানে রাঙ্গামাটি চলে যেতে হবে আমরা পাঞ্জাবিরা সব তখন রাঙ্গামাটি ছড়াও চলে যেত তারপর আমরা রাঙ্গামাটি আসে যখন ক্যাম্প করছি তখন ওরা আমাদের দেশ 16 ডিসেম্বর স্বাধীন হয়ে গেছে বারোটা রাজ্যের বারোটা না কটা মহাদিতে দেখা করছে আমরা স্বাধীন এইরকম আমরা আর খুব খুশিতে আনন্দেতে দিন কাটাতে পারি অপারেশনে নৌকায় করে স্টিমারে করে অনেক সময় মানে মরার পথে গেছিল হালকায় বসা রাখছে তবসরে একটা খুব পাঞ্জাবিদের সাথে আমাদের সাথে বিয়ে হয়েছিল এ সময় আমরা যুদ্ধ যুদ্ধে ওরা চলে গেছে দায়ী গেছি আমরা ওইখান থেকে যুদ্ধ করতে করতে আমরা রাঙ্গামাটি পর্যন্ত আসে গেছি রাঙ্গামাটি আসাতে তারপর আমার 14 ডিসেম্বর হয়ে গেল আমাদের দেশ আমরা একদিন মনে হয় ওখানে ছিলাম তারপর দিন ওরা পাঞ্জাবিরা যাওয়ার সময় ওই একটা পুকুর ছিল বড় পুকুরটা বাঁধে দিয়েছে বাঁধে দেওয়াতে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে পুকুরটা মেরে দিলে ঠিক করছে খরচ করে আমরা বাইরে উড়ে গাড়ি করে মানে আমরা ছাত্রের সাথে কমার্স কলেজে আসি কমার্স কলেজে আমাদেরকে ক্যাম্প করছে বর্তমানে আপনি কী করছেন বর্তমানে স্যার আমি দেখান আমি তো বাংলাদেশ সবাতে আমরা তো অনেক কষ্ট করছি অনেক বিনিময়ে আমরা দেশ পাইছি আমরা তো বিদেশে ছিলাম ওইগুলি তো কিছু যা করে নেই যে মুক্তিযুদ্ধের দেশ মুক্ত হইতেছে এটা হইতেছে মাথা পাইতেছে আমরা স্যার খুবই দেশের না বিদেশে ছিলাম অনেক বছর বিদেশে ছিলাম এখন অসহায় তো অনেক কাছে মারা গেছে আমি ওই সাথে যে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি আমি সব কিছু টাকাও পাইছি আমার ইচ্ছার জন্য অনেক পয়সা আমি খরচ করছি অনেক আমাদের সাহায্য করছে ছেলেকে বাঁচাতে পারি মারা গেছে এখন আমি অসহায় আমার প্রধানমন্ত্রী আমার জন্য এটা করে দেওয়ার পাশে হাজার হাজার সকলে আমার আমার কর্তব্য এখন যেভাবে চলতেছে অনেক সুন্দর অনেক আমরা খুব আরামে বসে বাড়ি ঘরে সব ডাকাত বা এইরকম কোনো যাতে আমাদের জানে খুব সুন্দরভাবে আমরা তো আড়ালে কোনো আমরা শান্তিতে আছি আমার নাম মোহাম্মদ শাহ আলম আমার পিতার নাম আব্দুল্লতিফ মাতার নাম ইসলাম খাতুন আমার জন্ম তারিখ 7/2/1958 ইংরেজি আমি রজনতানা বদলপুর নুরালী মাদ্রের বাড়ি